আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সাংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সালাউদ্দিন শাহিন। যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার উদযাপন করবে পবিত্র ঈদুল আজহা। মুসলিম প্রধান দেশ না হওয়ায় এই সকল দেশে ঈদ পালন করা হয় কিছুটা ভিন্নভাবে। ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা কুরবানি এই সকল দেশে সরাসরি না করা গেলেও কিছুটা ভিন্নভাবে পালন করা হয় এই ধর্মীয় রীতি। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। যথারীতি এবার পশ্চিমা বিশ্বে কোরবানির ঈদ হবে বৃহস্পতিবার সাপ্তাহিক কর্মদিবসে। এর মানে হলো অনেকেই ঈদের নামাজ পড়ে কাজে ছুটতে হবে। ভাগ্যবান যারা ছুটি পাবেন তাদের মধ্যে অনেকেই হয়তোবা দেশে কোরবানি দিচ্ছেন। আমি বাংলাদেশে একটা দিচ্ছি, এইখানে আবার দিচ্ছি আর কি। তো এখানে দিলে হয় কি, মানে সবাই মিলে খাওয়া যায় আর কি, সবাই মিলে ইয়ে করা যায়, একটা আনন্দের ব্যাপার। যদিও আমরা গরু দেখি না, দেখতে খুব ইচ্ছা হয়, যদিও দেখি না, কিন্তু তবুও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খাওয়া যায়। Bakum, because Bakum is our father, mother, everywhere, it's our home country, Bakum, that's why. এটা আসলে বাইরের দেশে আসি, মানে ফ্যামিলিকে খুবই মিস করে। বাংলাদেশে যেমন ঈদের মজা করতাম, এখানে ওই জাতীয় মজা নেই, শুধু কাজ। সবাই একসাথে ভাগ করে নিয়ে যায় বা নিজেরা নিয়ে যায়, এটা এখানে আমাদের, এটা আমরা মিস করি। এটা আমরা গরু কোথায় করবেন যে তাও দেখি না, শুধু গোস্তটা যে আমরা যে দোকানে যাই সেখান থেকে নিয়ে আসি। তো এখানে আমরা দিতে হয়, যেহেতু আমরা এখানে এখন আসি, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, সব আত্মীয় জন এখানে, এই জন্য দিই আমরা। শুধুমাত্র কোরবানির জন্য পয়সা দিয়ে আসি এবং তাও মাংসটাও আমরা সেদিন পাই না। মাংসটা দেখা গেছে যে ঈদের ঠিক পরের দিন বা তার পরের দিন পাচ্ছি, এরকম হয়। যারা এই দেশে কোরবানি দিচ্ছেন তাদেরও কোরবানির মাংস পেতে পেতে বৃহস্পতিবার রাত হয়ে যাবে। তারপরও প্রবাসী বাংলাদেশি সহ সকালের উৎসাহের কমতি নেই। বিভিন্ন দোকানে তাই কোরবানির অর্ডারের সংখ্যা নেহাত কম নয়। আমাদের এখন বর্তমানে আরও আসবে, আগে দিয়ে বর্তমানে 110-এর মতো হয়ে গেছে, আগে 110-টার মতো কুরবানি আমরা, আর গরু আমাদের 5টার মতো হয়ে গেছে, আরও তো আজকের দিন আছে। কুরবানির অর্ডার আমি 67 শিপ পাইছি আর 2টা গরু আমি আর পাইছি। ওই গরুগুলা ঈদের একদিন পর, এবং শিব যেগুলো আছে এইগুলা ঈদের দিনে 4-5টার দিকে চলে আসবে। আমরা রাত্রে 12টার দিকে এইগুলা সাপ্লাই দিব ডেলিভারি। কোরবানির ঈদের মাংস হাতে পেয়ে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই গরিব দুস্থদের অংশ নিয়ে কী করবেন তা নিয়ে সমস্যায় পড়েন। এই ব্যাপারে সঠিক তথ্য সকলে জানা থাকা উচিত বলে মনে করছেন ইসলামের স্কলার মাওলানা সালেহ হামিদি। কোরবানির মাংস গোশতগুলা এগুলা সারাও নিজে খেয়ে ফেলতে পারবেন অথবা সারা বন্টন করে দিতে পারবেন। এই দেশে যারা কোরবানি দিচ্ছেন, যদি মনে করেন কোনো কাউকে পাচ্ছেন না কোরবানির গোশত দেওয়ার জন্য, তাহলে আপনি সারা নিজে খেয়ে ফেলতে পারবেন। বা যদি মনে করেন নেইবারকে কিছু দিবেন, আপনি নেইবারকে দিতে পারেন। অনেক একটু সাবজেক্ট ইমিগ্রেশন কন্ট্রোল আছেন, অনেক কষ্টে আছেন, আপনারা একটু খুঁজ করে তাদেরকে একটু কোরবানির গোশত তাদের কাছে পৌঁছে দেন, অনেক সওয়াবের অধিকারী হবেন। এদিকে লন্ডনের বাঙালি পাড়ায় ইস্ট লন্ডন মসজিদ সহ বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ঈদের জামাত। রোজার ঈদের মতো এবারও কাউন্সিলের আয়োজনে মাইল্যান্ড স্টেডিয়ামের খোলা স্থানে ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার এর জন্য কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ স্টেডিয়াম পরিদর্শন করেন। সকাল 8:30 এই জামাতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। তবে খোলা আকাশের নিচে এই আয়োজন হওয়ার কারণে পুরো ব্যবস্থা নির্ভর করছে আবহাওয়ার ভালো থাকা না থাকার উপরে। এম এ কাদের, এটিএন বাংলা ইউকে, লন্ডন। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে প্রতি বছর সেরা শেফ নির্বাচনের প্রতিযোগিতা লন্ডনে হয়ে থাকলেও এবারই প্রথমবারের মতো ব্যতিক্রমী একটি ভেন্যুকে নির্বাচন করেছে সংগঠনটি। এবার পুরো ব্রিটেনের মোট 10টি রিজিয়ন থেকে 30 জন প্রতিশ্রুতিশীল শেফ নিয়ে নর্দাম্পটন কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী 29 অক্টোবর দিনব্যাপী এই প্রতিযোগিতায় শেফরা তাদের রন্ধনশৈলী প্রদর্শন করবেন। বৃহস্পতিবার এই উপলক্ষে বিসিএর আয়োজনে এক অফিসিয়াল লঞ্চিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন সেলিব্রিটি শেফ, বিশিষ্ট ক্যাটারার্স, মূল ধারার রাজনীতিবিদ এবং কর্মীবৃন্দ। অনুষ্ঠানে শুরুতে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেফ প্রতিযোগিতার কনভেনার টিপু রহমান। পল মটলির সঞ্চালনায় লঞ্চিং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দাম্পটন সাউথের এমপি ডেভিড ম্যাকেন্টুস, বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার, নর্দাম্পটন কলেজের প্রিন্সিপাল প্যাট্রিক লিভি, বিসিএর সিনিয়র ভাইস চেয়ারম্যান কামাল ইয়াকুব সহ বিসিএর বিভিন্ন রিজিয়নের সিনিয়র নেতৃবৃন্দ। এবার বাংলাদেশ প্রসঙ্গ।
বর্তমানে দেশে গণতন্ত্র অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে এবং তারা এই সংগ্রামে জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। আবু দারদা জুবায়ের জানাচ্ছেন বিস্তারিত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সোমবার রাত 11টার দিকে ঢাকা আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় গণতন্ত্রের সংকট থেকে উত্তরণে জনগণ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে সফল হবে বলে আশা করেন মির্জা ফখরুল। বাংলাদেশে এখন একটা রাজনৈতিক সংকট বিরাজ করছে, এই সংকটের একমাত্র উত্তরণের একমাত্র পথই হচ্ছে গণতান্ত্রিক উপায়ে সেই লক্ষ্যকে পৌঁছানো। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতেই বিএনপি জনগণের সঙ্গে তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে এবং সংগ্রাম করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দল পুনর্গঠন প্রক্রিয়া সফলতার সাথে গিয়ে চলবে, রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় আছেন বলেও জানান তিনি। আমরা আশা করি পুনর্গঠনের এই উদ্যোগ সফল হবে এবং আমাদের নেতৃবৃন্দ যারা এই পুনর্গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন তারা সাফল্যের সঙ্গেই এই পুনর্গঠন প্রক্রিয়াকে সফল করতে সক্ষম হবে। আমি তো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং আমরা যারা রাজনীতি করি তারা সবসময় রাজনীতির সঙ্গেই থাকি। দীর্ঘ কারাভোগের পর গত 24 জুলাই জামিনে মুক্তি পেয়ে 27 জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। 11 আগস্ট সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি। আবু দারদা জুবায়ের, এটিএন বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ, এ কারণে প্রতিটি স্টেশনে ভিড় লক্ষ্য করা গেছে। ওদিকে বিরূপ আবহাওয়াকে দায়ী করে সড়ক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবছর ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করা কঠিন হবে। শফিকুল ইসলাম শামীম জানাচ্ছেন বিস্তারিত। ঈদ মানি আনন্দ, ঈদ মানি প্রিয়জনের সান্নিধ্যে যাওয়া, তাই কোরবানির ঈদকে কেন্দ্র করে স্টেশনগুলোতে বাড়তে শুরু করেছে বাড়ি ফেরা মানুষের চাপ। কমলাপুর রেল স্টেশনে প্রথম দুদিনের চেয়ে যাত্রীর চাপ কিছু বেড়েছে তৃতীয় দিনে, তবে যথাসময়ে প্রায় সবগুলো ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ায় প্ল্যাটফর্মে অপেক্ষমান যাত্রীদের তেমন ভিড় ছিল না। ট্রেনের সময়সূচির বিপর্যয় না হওয়ায় ঘরে ফেরা মানুষদের আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। কষ্ট যদিও বা হয়, তারপরও অতটুকু অনুভব করা যাচ্ছে না যে কষ্ট হবে। ছাড়া বাড়ি যাওয়া হয় না, তো সেক্ষেত্রে একটু নিরাপদে যাওয়া বা সবার সাথে ভালোভাবে দেখা করা। অনেকে আবার দেরিতে স্টেশনে পৌঁছানোর কারণে নির্দিষ্ট ট্রেনে উঠতে পারেননি। চোখের সামনে ট্রেন চলে গেছে দেখলাম, অথচ উঠতে পারলাম না। মন তো খারাপই, আব্বা আম্মুর সাথে আর ঈদ করতে পারতেছি না, এখন মানে যেতে পারবো নাকি সেটাও সন্দেহ। যারা অগ্রিম টিকিট পাননি তাদের যাতায়াতের সুবিধার জন্য কর্তৃপক্ষ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করেছে। যাত্রীরা অনেকেই অনুরোধ করে আমরা দাঁড়িয়ে চলে যাব, আমাকে দাঁড়াও টিকিট দেন, সেক্ষেত্রে আমরা টিকিট একটা ইস্যু করি, ওইটার মধ্যে আবার সিট থাকে যে যাত্রী অনুরোধে দেওয়া হলো। ঈদকে কেন্দ্র করে কমলাপুর স্টেশনে সিসকে চোর ও মলম পার্টির তৎপরতা বেড়েছে। এদের খপ্পরে পড়ে টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র হারাচ্ছেন যাত্রীরা। তৃতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে ঈদ স্পেশাল সার্ভিস সহ মোট 65টি ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনের ঈদ যাত্রার তৃতীয় দিনে অনেকটা স্বাচ্ছন্দ্যেই রাজধানী ছেড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ, আর তাদের এখন শুধুই অপেক্ষা নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। ইতালির বাণিজ্যিক শহর মিলানে বিশ্ব বাণিজ্য মেলায় গত রোববার পালিত হয় বাংলাদেশ ন্যাশনাল ডে। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানিয়েছেন, এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। ইতালি এবং বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ইতালির এগ্রিকালচারাল ভাইস মিনিস্টার আন্দ্রিয়া অলিভরো। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, কনসাল জেনারেল রেজিনা আহমেদ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর আতিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি এ কে এম অলি আহাদ খান, বাংলাদেশ প্যাভিলিয়ন অপারেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল মতিন সহ লোম্বার্তিয়া আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বাহারি পোশাকে সজ্জিত হয়ে দেশীয় বাদ্যযন্ত্রের তালে ও নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত 15 সদস্যের সাংস্কৃতিক দলের চমৎকার পরিবেশনা দর্শকদের নজর কাড়ে। বাংলাদেশ বিশেষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
ওদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ মিলান এক্সপোর সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে মিলানে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে হোটেলে অবরুদ্ধ করে রাখে। আমাদের প্রতিনিধি এ কে রুহুল জানিয়েছেন, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেলের বাইরে বিক্ষোভ করে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। এরপর পুলিশি প্রহরায় হোটেল থেকে বের হন তোফায়েল আহমেদ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মিলান বিএনপির প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান আয়ুব, ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, শাহিন মাহমুদ, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিই এর সাথে সাক্ষাৎ করেছেন লন্ডন সফররত ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের একটি গ্রুপ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের অর্থায়নে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। এই দলের সদস্য মোহাম্মদ কামাল উদ্দিনকে সম্মানিত করেন স্পিকার। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিফ হুইপ কাউন্সিলর খালিসউদ্দিন আহমদের পরিচালনায় অতিথিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আব্দুস সালাম, ফারুক আলী, মোহাম্মদ আজাদ আলী, সৈয়দ মনসুর উদ্দিন, রমজান আলী এবং কবির হোসেন সহ অন্যান্যরা। এদিকে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান তরফদার মসুদ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা এ কে এম আবু তাহের চৌধুরী। সভায় সৈয়দ মহসিন আলীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধা এম এ মান্নান, আব্দুল মুকিত ফারুক, তারাউল ইসলাম এবং শাকিনুর রশিদ সহ আরও অনেকে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি এবং বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদের মা করিমা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে বার্মিংহামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি জয়নাল ইসলাম, সোমবার অনুষ্ঠিত মাহফিলে বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কামাল আহমেদ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলী ইসমাইল, আজিরুদ্দিন, ইব্রাহিম আলী, কমরেড মসুদ আহমেদ, মুস্তাফা বাবুল, নুরুল ইসলাম কিসলু। সবশেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে মুনাজাত করা হয়। উল্লেখ্য, করিমা খাতুন সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।